ইসলামিক পোশাক বলতে কি বোঝায়? সদর ঢাকা কি ইসলামিক পোশাক নয়? শুধুমাত্র পাজামা পাঞ্জাবি কি ইসলামিক পোশাক? পোশাক সম্পর্কে জানতে হলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ রচিত পোশাক পর্দা ও দেহসজ্জা এই বইটা কিনবেন। এত চমৎকার একটা বই, সবাই পড়া উচিত। এখানে স্যার রহমাহুল্লাহ অমুসলিমদের অনেক গবেষণার কথা উল্লেখ করেছেন। সংক্ষেপে শুধু এটুকু বলি, ইসলামিক পোশাক বলতে বিশেষ কোন টাইপের পোশাক নাই। এই যে জুব্বা পাঞ্জাবি পরছি আমরা, এগুলো কোনো ইসলামী পোশাক বলতে কোনো কিছু না। ইসলামী পোশাকের কিছু ড্রেস কোড দেওয়া আছে, যেমন পুরুষরা মেয়েদের মতো পোশাক করবে না, সতর ঢাকে এরকম পোশাক করবে, অমুসলিমদের মার্কা বহন করে এমন কোনো পোশাক করবে না। আজকাল দেখবেন পাঞ্জাবির সাথে ওড়না পাওয়া যায়, আছে কিনা নাই, ওড়না থাকবে মেয়েদের, ওদের পাঞ্জাবির সাথে ওড়না থাকলে এটা কি নাই, জায়েজ নাই, এটা মেয়েদের থাকবে। এখন মেয়েদের পাঞ্জাবিতে ওড়না পাওয়া কেন, পাঞ্জাবি তো না কি বলে এদের জামাতে ওড়না থাকে না, ওড়না চলে আসে কাদের, পুরুষের পাঞ্জাবি, শয়তানে এটা একটা ওইটা লাগাই দিছে, তো এটা জায়েজ নাই। কিন্তু বিশেষ কিসিমের পাঞ্জাবি, ফাঁড়া, গোল, জুব্বা, এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয় নাই। শার্ট প্যান্ট পরে একজন মানুষ ইসলামী পোশাক পরতে পারে যদি ওই শর্তগুলো সে পালন করে চলে, তাকে মিছে যেন না যায়। মেয়েদের ক্ষেত্রে পুরুষের সাদৃশ্য হবে না, বাজে মেয়েদের কোনো মডেলদের কোনো অনুসরণ করবে না, এবং পর্দা পোশিদা থাকে এরকম পোশাক পরবে, অতিরিক্ত পাতলা পোশাক করবে না। এ হলো ইসলামের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড। গোসল করার পর যদি তার মনে পড়ে গোসলের প্রথম দুইটা ফরজ তিনি আদায় করতে ভুলে গেছেন, পরবর্তী মনে পড়লেও কুলি করে এবং নাকে প্রবেশ পানি প্রবেশ করলে তার গোসল ফরজ হয়ে যাবে কিনা, হয়ে যাবে, তার তীব্র রক্ষা করা জরুরি না। গোসল করে ফেলছেন, শরীরে পানি দিয়ে ফেলছেন, পরে কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, কোনো অসুবিধা নাই, হয়ে যাবে।